স্বাগতম বন্ধুরা অনলাইন ম্যাথ স্কুলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 প্লে লিস্টে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়েও দেখে নিতে পারো। নাম্বার 1, -2/3 একটি অখণ্ড সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা? যেহেতু মাইনাস আছে অতএব এটা অখণ্ড সংখ্যা হতে পারে না, -2/3 ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না, মূলদ সংখ্যা এটা হচ্ছে -2/3 একটি মূলদ সংখ্যা, কারণ একে p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে অতএব এটা স্বাভাবিক সংখ্যাও হবে না। তবে এটাকে আমরা পূর্ণ বাক্যে লিখে নেব, -2/3 একটি মূলদ সংখ্যা, এভাবে তোমরা সুন্দর করে লিখে জমা দেবে। নাম্বার 2, একটি আয়তাকার চিত্র দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 2x² + x মিটার এবং প্রস্থ x-3 মিটার। আয়তাকার জায়গাটি দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির x এর সহগ। তাহলে আমরা প্রথমত আয়তাকার চিত্রের ক্ষেত্রফলটা বের করে নেব, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2x² + x, প্রস্থ x-3 বর্গ মিটার, যেহেতু এখানে একক রয়েছে মিটার। আমরা গুণ করে নেব, 2x² × x-3 + x × x-3, 2x³, 3 × 2 = 6, x² + x² - 3x ইকুয়াল টু 2x² - 2x³ - 6x² + x², তাহলে হচ্ছে কত হচ্ছে -5x² - 3x। আমাদের প্রশ্নে চেয়েছে এক্স এর সহগের মান, এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ কত, -3, অতএব আমাদের উত্তর হয়ে গেল ডি, -3। যদি x² সহগ চাইতো তাহলে হতো -5, x³ সহগ হলে চাইলে 2 হতো, তো আমাদের উত্তর ডি, অ্যান্সার ডি। প্রথম ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি, মূলদ সংখ্যা। নেক্সট 1/3, নিচের প্রতিজোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হল, যেখানে হচ্ছে এ এবং বি মূলদ সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0। a + b = b + a, a - b = b - a, a + b = b + a এটা হবে, বাট a - b = b - a এটা হবে না, অতএব এটা রং। a × b = b × a, বাট a/b = b/a এটা সম্ভব না, এটা ভুল। c a + b = b + a এটা হবে, বাট a/b = b/a এটাও সম্ভব না। a/b ≠ b/a, a - b ≠ b - a এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো অ্যান্সার ডি ইজ রাইট। দুই 2/1,
একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই মিটার হলে উহার আয়তন হবে থ্রি ওয়াই মিটার। সত্য না মিথ্যা লেখো। বলেছে একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই মিটার, তাহলে ঘনকের আয়তন কত হবে? আমরা জানি ঘনকের আয়তন ইকুয়াল টু তার বাহুর কিউব, তার বাহুর দৈর্ঘ্য এখানে রয়েছে ওয়াই মিটার, তাহলে ওয়াই তার কিউব, অর্থাৎ ওয়াই কিউব ঘনমিটার। কিন্তু এখানে দিয়েছে থ্রি ওয়াই মিটার, অর্থাৎ এটা মিথ্যে। তবে অ্যান্সার হবে বিবৃতিটি মিথ্যা। দুই, চিত্রে ওএ লম্ব ওবি, ওএ লম্ব ওবি কোন এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ। কোণ ও এ ও বি, এ ও বি একে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে যে দুটি কোণ উৎপন্ন করে তারা পরস্পরের পূরক কোণ। আমরা জানি ইওএ যেহেতু দেওয়া আছে ওএ লম্ব ওবি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে যে দুটি কোণ উৎপন্ন করে তারা পরস্পরের পূরক কোণ, অর্থাৎ তারা পরস্পরের যেগুলো কত হবে 90 ডিগ্রি, এটি হচ্ছে সত্য, বিবৃতিটি সত্য। এক্ষেত্রে যেহেতু সন্নিহিত কোণ দুটির সমষ্টি নাইনটি ডিগ্রি বা এক সমকোণ। দুয়ের তিন, সত্য না মিথ্যা লেখো। একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়, ইহা সত্য না মিথ্যা? হবে আসলে মিথ্যা, কারণ একটি সমান্তরাল সরলরেখার এবং একটি সরলরেখার বাইরের যে কোনো একটি বিন্দু দিয়ে একটি মাত্র সমান্তরাল সরলরেখা আঁকা যায়। এই সরলরেখার সমান্তরাল সরলরেখা মাত্র একটি আঁকা যাবে, অর্থাৎ এখানে বাট এখানে কী বলেছে, এখানে বলছে অসংখ্য সরলরেখা আঁকা যায়, মিথ্যে। তাই অ্যান্সার নেক্সট তিন, ক্লাসে ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকাও দেওয়া হলো। একজন কেবলমাত্র একটি খেলায় পছন্দ করবে। খেলা ক্রিকেট খেলে 60 জন, ফুটবল খেলে 30 জন, ব্যাডমিন্টন খেলে 10 জন, এগুলো শতকরায় দেওয়া আছে। পায়চিত্রে যে বৃত্তকলাগুলির তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পায়চিত্র অঙ্কন করো। তাহলে প্রথমত আমরা ছকটা এঁকে নেব, তারপরে খেলা। প্রথমত ক্রিকেট খেলে, ক্রিকেট খেলা পছন্দ করে 60 জন, ফুটবল খেলা পছন্দ করে 30 জন, ব্যাডমিন্টন পছন্দ করে 10 জন, তাহলে মোট হচ্ছে 100 জন, 60, 30 আর 10, মোট 100। এবার ভগ্নাংশ, ভগ্নাংশ কত? 60/100, ফুটবলের ক্ষেত্রে 30/100, 10/100। কেন্দ্রীয় কোণ, তাহলে 60/100 × 360, 60/100 × 360, 00 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে থাকছে কত? 36 × 6, গুণ করলে হয় 216।
এবার ফুটবলের ক্ষেত্রে 30/100 ইনটু 360 জিরো জিরো কেটে গেল, জিরো জিরো কেটে গেল, তাহলে 336/108। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের ক্ষেত্রে 10/100 ইন্টু 360 জিরো জিরো কেটে গেল, জিরো জিরো কেটে গেল, 36 ডিগ্রি। তাহলে মোট কোণ হয়ে যাবে এটাও 360 মতো। একটা বৃত্ত অঙ্কন করে নেব, তারপর একটা ব্যাসার্ধ নিয়ে নেব। এবার আমরা কোণগুলো মাপব। প্রথমত ব্যাডমিন্টনে আছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি এটা হচ্ছে ব্যাডমিন্টন, এটা জন। এরপর ফুটবল 108 ডিগ্রি, এখানে বসি 108 ডিগ্রি, তাহলে হচ্ছে 110, তাহলে 108, এখানে পেলাম আমরা 108, এটাও যুক্ত করে নেব। এটা হচ্ছে 108 ডিগ্রি, হচ্ছে ফুটবল। বাকি হচ্ছে এটা 216 ডিগ্রি, এটা হচ্ছে ক্রিকেট, মানে এতজন ক্রিকেট পছন্দ করে। এভাবে সুন্দর করে একে তোমরা জমা দেবে। নেক্সট চার, চারের এক, এক্স বাই টু ইকুয়াল টু 1/2x + 1 হলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমত দেওয়া আছে এক্স বাই টু ইকুয়াল টু 1/2x + 1, এটা লিখে নেব এক্স বাই টু ইকুয়াল টু 1/2x + 1, এটাকে আমরা লিখতে পারি বা এক্স বাই টু মাইনাস 1/2x ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা কমন নেব, 1/2 কমন নেব, 1/2 কমন নিলে থাকবে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1, বা এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1/2টাকে আমরা এই দিকে পাঠিয়ে দিলাম, তাহলে কত হবে 2। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু আমরা বের করলাম 2। আমাদের মান চেয়েছে x³ - 1x³, প্রদত্ত রাশি অর্থাৎ মান দেওয়া, আমাদের মান বের করতে হবে x³ - 1x³ এর। তাহলে x³ - 1x তার হল কিউবটা লিখতেই পারি। আমরা জানি, আমাদের একটা সূত্র জানি, a³ - b³ = a - b তার হল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এই সূত্রে আমরা ভেঙে নেব। তাহলে এখানে কত হবে, x - 1/x তার হল কিউব প্লাস 3x × 1/x × x - 1/x। x - 1/x এর আমরা মান বের করলাম 2, 2 বসিয়ে দেব, 2 তার হল কিউব প্লাস x কেটে গেল, থাকলো 3 × x - 1/x এর মান আমরা 2 বসিয়ে দেব, জায়গাটা লিখে দেবো যেহেতু x - 1/x = 2। 2³ = 8 + 3 = 6,
মান বললাম 14 আর আছে 14 এটাই আমাদের অ্যানসার নেক্সট 8 এর 4 এর 2 ভাগ করো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে বলেছে তাহলে m মাইনাস 3 দিয়ে ভাগ করব m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 কে এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স এখানে এম তাহলে প্রথমত আমাকে এম স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে এম দিয়ে তাহলে এম দিয়ে গুণ করলাম হচ্ছে এম ইন্টু এম তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস হচ্ছে মাইনাস বসলো মাইনাস হচ্ছে প্লাস তাহলে জিরো মাইনাস ফাইভ এম প্লাস থ্রি এম তাহলে মাইনাস টু এম প্লাস সিক্স এবার আমরা দুই দিয়ে গুণ করব মাইনাস টু যেহেতু এখানে এম আমাদের নিয়ে আসতে হবে টু এম তাহলে টু দিয়ে গুণ করব কত হচ্ছে মাইনাস টু এম মাইনাস মাইনাসের প্লাস তিন দুগুণ ছয় তাহলে ভাগশেষ শূন্য অতএব ভাগফল ভাগফল ইকুয়ালটা আমরা পেলাম ফাইভ এম মাইনাস টু এবং ভাগশেষ জিরো